আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ এপিসোডে। বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছেন চিটাগং রেলওয়ে স্টেশন, আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই পর্বে চিটাগং এর রেলওয়ে স্টেশনের পাশে নিউ মার্কেট এরিয়াতে একটি হোটেল যেখানে আমরা অবস্থান করছিলাম। বন্ধুরা, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যে হোটেলটাতে অবস্থান করছি, আপনারা হয়তো ইতিমধ্যে নাম জেনে গেছেন, হোটেল রিজেন্ট পার্ক। এটা নিউ মার্কেট এরিয়ার মধ্যেই, চিটাগং রেলওয়ে স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে। এটা আপনারা যারা চিটাগং ঘুরতে আসবেন, চাইলে আপনারা এই হোটেলটাতে থাকতে পারেন। এ পর্বে আমরা বিস্তারিত হোটেলের রুম সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর প্রাইসও জানাবো। আমরা এই হোটেলটিতে একটি টুইন বেডের একটা এসি রুম নিয়েছি। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের রুমটা ঘুরে দেখে আসি। এটা হচ্ছে আমাদের বাথরুম, সাথে এখানে একটা হাই কমেন্ট টাইস করা এক্সস্ট ফ্যান দেওয়া আছে, বালতি, টিস্যু, এখানে সাবান, শ্যাম্পু দেওয়া আছে। মোটামুটি মানের মধ্যে আর কি, বাড়াতে হিসাবে তুলনামূলক কম না, অনেক টাকাই বাড়া। এটা হচ্ছে আমাদের টুইন বেডের রুম, সিঙ্গেল সিঙ্গেল রুম, আমরা এক বেডে দুজন করে থাকব। এসি রুম এটা, এই জন্য ওনারা কম্বল দিয়ে দিছেন। বাইরের অংশটুকু পর্দা দেওয়া। এসি রুম হলে এখানে ফ্যানও আছেন, এটা হচ্ছে এসি। মোটামুটি একটা এসি দিয়ে রাখছে জেনারেলের। এখানে ওনারা সিঙ্গেল একটা সোফা দিয়ে রাখছেন, সাথে একটা টি টেবিল, একটা আয়না আর একটা টিভি দিয়ে রাখছেন। ব্রাশ, টুথপেস্ট কম দামি হইলেও সাথে দিয়ে দিছে, আর ফানি, এখানে একটা ময়লা ফেলানোর জন্য বিন। মোটামুটি রুমের স্পেসটা অনেক বড়। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। এই রুমটার ভাড়া পড়ছে আমাদের 1600 টাকা। ওনারা ফিক্সড প্রাইস কমাবে না, অনেক চেষ্টা করলাম। ডাবল বেডের রুম, কারণ হচ্ছে এখন খুব লোডশেডিং চলতেছে, লোডশেডিংয়ের কারণে ওনাদেরকে প্রচুর জেনারেটরে তেল খরচ করতে হয়, ওনারা কমাইতে চাচ্ছে না। হোটেল রিজেন্ট পার্ক, হোটেল রিজেন্ট পার্কটা নিউ মার্কেট এরিয়াতে। আপনারা যারা চিটাগং শহরে নিউ মার্কেট এরিয়াতে থাকতে চান, তারা এই হোটেল রিজেন্ট পার্কে এসে থাকতে পারেন। এখান থেকে রেল স্টেশন খুবই কাছে, বেশি দূরে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার হবে। এখান থেকে সব দিকে মুভ করা যায় সহজে। এখানে ওনারা একটা ল্যান্ড ফোন দিয়ে রাখছেন, এটা সম্ভবত ওনাদের সাথে যোগাযোগ করার জন্য শুধু। এখানে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ওনাদের রেস্টুরেন্টে খেতে পারেন। রেস্টুরেন্টের মেনুগুলো দিয়ে রাখছে, প্রাইস দিয়ে রাখছে। আপনারা যদি লাঞ্চ, ডিনার, অনেক কিছু করতে চান, ওনাদেরকে ফোনে বললে ওনারা রুমে এনে দিয়ে যাবেন, চাইলে আপনারা নিজে ওইখানে যেয়ে খেয়ে আসতে পারেন।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।